আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিমাথ লার্নিং স্কুলের পক্ষ থেকে আমার সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি 4.1 অনুশীলনী পার্ট 2 তে, যার মধ্যে অঙ্ক থাকছে আমাদের প্রমাণ করো যে লেফট রাইট দিয়ে অঙ্কগুলো। তো আমি এই অধ্যায়টি তিনটি ভাগে বিভক্ত করেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর শুধু শুধু ডাউনলোড করো না, এটাকে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দাও, শেয়ার করে দাও, তাহলে তোমার সাথে যে ফ্রেন্ডগুলো থাকবে তারা পেয়ে যাবে। আর হচ্ছে শুধু দেখলেই হবে না, চেষ্টা করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যাতে তোমরা আর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো বেল আইকনে, যাতে তুমি পরবর্তী ভিডিওগুলো হ্যাঁ পেয়ে যাও খুব সহজেই। তাহলে সেটা কি ভালো নয় যে মেঘনা চাইতেই বৃষ্টি চলে আসবে সামনে, কোন ক্লাসগুলো আমাদের হচ্ছে, এবং তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, এই আশায় থাকলো। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব 9 থেকে 15, তারপরে থাকছে 17-18, অর্থাৎ 20 নাম্বার পর্যন্ত অঙ্ক থাকবে 9 থেকে 20। তাহলে আমরা 9 নাম্বার অঙ্ক কী বলতেছে আমাদের দেখো, লেফট হ্যান্ড সাইড যদি আমরা সরাসরি লিখি তাহলে 4 to the power n-1, 2 to the power n-1। তো এইখানে আমাদের টার্গেট হচ্ছে, দেখো তো এইটারই উল্টাটা চাচ্ছে, একটু খেয়াল করতে হবে। আমি অনেক সময় বিভিন্ন ধরনের দাগ দিয়ে থাকি, এতে বিরক্ত হবে না, তোমরা খাতায় ফ্রেশ করবা। আর এখানে দেখো 2 to the power n+1 আছে না, তাহলে আমরা এইটা ঠিক রাখবো, শুধু উপরে কাজ করে দাও 2 to the power n, তার উপরে একটা আবার স্কোয়ার দাও, তাহলে 2 দুগুণে 4 হবে, অর্থাৎ এটাকে এভাবে লেখা যাবে 2 to the power 2n। তা 2 to the power 2n মানে কি, এটা 4, তাহলে একই তো কথা, পিছনে থাকা সামনে থাকা, কারণ পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এই 1 এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, তাহলে আমরা a+b (a-b) পাচ্ছি। এটা কিন্তু অনেকে পাওয়ারগুলো কাছাকাছি লেখে, হ্যাঁ তো কাছাকাছি লিখলে কিন্তু অঙ্কটা হবে না আর। তাহলে 2 to the power n+1, তাহলে আমরা বলতে পারি এটা রাইট হ্যান্ড সাইড। আর যদি এখানে আমাদের প্রমাণ করো বলে, তাহলে আমরা কি লিখবো, প্রুফড। হ্যাঁ তাহলে প্রমাণ করো যে বলছে, এটা আসলে প্রমাণ হবে, সবগুলো আমরা প্রমাণ করব। তো এই হচ্ছে দশ নাম্বার অঙ্কটা, অনেকের কাছে একটু কঠিন লাগে, তাহলে একটু যদি মনোযোগ থাকে, এটা কঠিন কোনো অঙ্কই না, এটা আমি মনে করি এই অধ্যায়ের মধ্যে একটা সহজ অঙ্ক। কিন্তু আমার অনেক স্টুডেন্টে এটাকে লিখতে লিখতে একটু ঝামেলা করে ফেলেছে। তো আমি চাই এখন তোমরা যারা আছো বা দেখছো তাদের জন্য এই সমস্যাটা না হয়। তো কিভাবে হবে, আমরা লেফট হ্যান্ড সাইড এটা ধরে নেই। তো দেখো খুব সহজ টেকনিক, 2 এর উপর 2p দাও, 2 এর উপর 1 দাও, 3 এর উপর 2p দাও, 3 এর উপর q, প্লাস আছে গুণ হবে, এই তো 5 এর উপর p, 5 এর উপর q, আর 3 × 2 অথবা 2 × 3 একই কথা। এবার এখানে আস, 3 এর উপর p × 3 এর উপর -2, 2 × 3 তার উপর দেওয়া যাবে 2p+2, আর পরেরটা হচ্ছে 5 × 2 যদি করি আমরা তাহলে p, আর 3 × 5 যদি করি তাহলে q লেখা যাবে। হ্যাঁ তাহলে কি হচ্ছে, এখন দেখো এখন কিন্তু কোনো কিছু ঝামেলায় যাবে না, শুধু লিখে যাও 5p 5q, 3p 2p, হ্যাঁ না 3p 1/3² লেখা যাবে। তো আমার দরকার নাই, আমরা এইভাবেই রাখি -2। এরপরে 2 এর উপর 2p, এই যে দেখো এই অংশটা এই দুইটার সাথে গুণ করে দিব, তাহলে 2 এর উপর 2, 3 এর উপর 2p, আর 3 এর উপর 2, তাহলে এইটা দেখো তো একটু খেয়াল করে দেখো, এটা নিচে আনাটা ঠিক ছিল না, তাহলে আমরা এটাকে 1/3² লিখতে পারবো, কারণ এটার সাথে কাটা দেব। তারপর কি এটা গেল, এখন এটা 5p 2p 3q 5q, এখন কাটা গেল 2p 2p, 3 2p 3 2p, 3q 3q, 5p 5p, 5q 5q, 3p আর 3p, এটা সাথে এটা গেল, তাহলে 2p সাথে 2p গেল, থাকলো উপরে শুধু 2 আর নিচে 4, তাহলে কত হাফ, তাহলে রেজাল্ট আসলো হাফ সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী,
তো এখানে দেখো খুব সহজ টেকনিক অঙ্কটি করার জন্য। এখানে ভাগ আছে, আমরা কি করে দিব, এনটা চাইলে আগে গুণ করে দিতে পারি পাওয়ারে পাওয়ারে, খুব সহজ একটা অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এ টু দি পাওয়ার এল এন, এ টু দি পাওয়ার এম এন গুণন এ টু দি পাওয়ার এল এম, এ টু দি পাওয়ার এল এন ইনটু এম হবে এম, তাহলে এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এল এম। এখন যদি আমরা এটাকে কি করে দিব, মাইনাস করে দিব, দেখো আর প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এন, তাহলে এন এন এল এম এম এন কাটা গেল। তাহলে এ টু দি পাওয়ার কত হলো, জিরো, জিরো মানে কত, ওয়ান, ওয়ান মানে রাইট হ্যান্ড সাইডে কত আসতেছে, প্রুভড। ১২ নম্বর অঙ্কটি তোমরা নিজে করবা, খুবই সহজ। আমি ১৩ নম্বর অঙ্কটি করিয়ে দিব, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, পাওয়ার হিসাবে হচ্ছে ওয়ান বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, তাহলে ওয়ান বাই বি সি, আর কি হবে, সি আর এ, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, ওয়ান বাই সি এ। তো এখন এটা কি কাজ করব, ভাগ আছে তাহলে বিয়োগ হবে, আর তার সাথে ওয়ান বাই এ বি আছে সেটা বসিয়ে দিলাম, তারপর এক্স বি মাইনাস সি হবে ওয়ান বাই বি সি হবে, তারপরে সি মাইনাস এ হবে ওয়ান বাই সি। এখন আমরা এটা দেখো, ওয়ানের সাথে গুণ হবে, তাহলে এ মাইনাস বি উপরে যাবে, এ বি নিচে, প্লাস বি মাইনাস সি উপরে, বি সি নিচে, প্লাস সি মাইনাস এ আর সি এ। তাহলে এখন আমরা যদি এখানে লসাগু করি, দেখো এ বি সি হবে, তাই না? এই যে এ দুইটা মিলে একটা, বি দুইটা মিলে একটা, আর সি দুইটা মিলে একটা, তাহলে এখন বাদ যাচ্ছে এ বি সি দিয়ে গুণ হবে, তাহলে সি এ বাই এ সি মাইনাস বি সি প্লাস এ দিয়ে গুণ, এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি, তাহলে সব কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে লব কাটা মানে জিরো, জিরো মানে কত, ওয়ান, সমান রাইট হ্যান্ড সাইড। তো ১৪ নম্বর নিজে করবা, আমি ১৫ নম্বর অঙ্কটা করাতে চাই। এটা শুধু কিভাবে করবা দেখো, এ মাইনাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন স্কোয়ারগুলো সব কাটা যাবে, সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে খেয়াল করে দেখি, দেখো পি মাইনাস কিউ হবে, আর উপরে যেটা আছে ঠিক সেটা বসিয়ে দিব, মানে ভাগ আছে বিয়োগ করে দিলাম, তাহলে কিউ মাইনাস আর, এটাও কিউ প্লাস আর মাইনাস পি, এক্স আর মাইনাস পি তার সাথে থাকবে আর প্লাস পি মাইনাস কিউ। এরপরে আমরা কি করব, সবগুলো যোগ হবে, তাই না? আর এর সাথে সাথে এই দুইটা কি অবস্থা আছে দেখো তো, এটা পরে পরে কি হয়, গুণ হয়, তাই না? তাহলে গুণ হলে আমরা গুণ করে দেই আর সাথে সাথে কাজ করে নেই, তাহলে কি হবে, পি আর পি গুণ করলে, এটা দেখো পি এর সাথে এটা একবার গুণ, এটা একবার, এটা একবার, তিনবার গুণ করে দিবা, তাহলে পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, তারপর মাইনাস দিয়ে গুণ করলে সাইনগুলো কি হবে, পরিবর্তন, পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর, এটা এখন যোগ হবে, কেন যোগ হবে, যেহেতু গুণ আছে, তাহলে এটা গুণ করে দাও, এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার, তারপর এটা দিয়ে এটাকে, এটা এভাবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, তারপর মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, পরেরটা কি লিখতে পারবা, আর স্কোয়ার প্লাস পি আর,
माइनस किूआर माइनस पीआर माइनस पी स्क्वायर प्लस पी किऊ। आसले देखो सबगुलो काटा जाए माइनस पी किऊ प्लस पी किऊ सब काटा जाए, चिंता करा कोनो किछु नाई सब काटा जाए। हाँ तहले रेजाल्ट आसते से एक्स टू दि पावर जिरो तार माने आमरा बोलते पारी वन, तार माने कि समान समान राइट हैंड साइड लेखा जाए। ताहले षोलो नम्बर अंक कि बोलछे आमादेर, बोलछे जदि एक्स ए टू दि पावर एक्स इक्वल्स टू बी है तहले आमरा देवा आछे लिखी देवा आछे ए टू दि पावर एक्स इक्वल्स टू बी बी टू दि पावर वाई इक्वल्स टू सी एवं सी टू दि पावर जेड जेड इक्वल्स टू ए। देखाओ जे तहले एखन जे कोनो देवा आछे तीनटा जे कोनो अपशन से एरकम अंक थाकले जे कोनोटा थेके करा जाबे, तहले आमरा लास्टेरटा थेके लिखबो सी टू दि पावर जेड इक्वल्स टू ए। तहले देखो सी एर मान कत बी वाई तेल बी टू दि पावर वाई तरह से जेड इक्वल्स टू ए। एबार बी एर मान आबार कत देखो तो ए टू दि पावर एक्स तेल ए टू दि पावर एक्स वाई जेड तेल ए एटार वन तेल आप बोलते पारी एक्स वाई जेड बेज एक ही हमें कि है बद देवा जाए तुम्हारे सूत्र जो प्रथम पार्ट आछे पार्ट वाने आलोचना करेछि सेटा देखे निबे। तेल वन हच्छे आमादेर षोलो नम्बर अंक। एखन सतेरो नम्बर अंके कि बोलतेछे देखो सरल करो समाधान करो, समाधान खूब सहज एटा समाधान फोर टू दि पावर एक्स इक्वल्स टू एट। जदि बेस के एक ही रकम करो तहले टू टू दि पावर टू एक्स लेखा जाए और टू एर ऊपर क्यूब देवा जाए तहले आमरा बोलते पारी ए बेस दुइटा एक ही रकम होयेछे एटा बाद तहले टू एक्स इक्वल्स टू थ्री। सो आमरा बोलते पारी एक्स इक्वल्स टू थ्री बाई टू तारपर निम्न समाधान कि हबे समाधान एक्स इक्वल्स टू थ्री बाई टू। तो अठारो नम्बर अंकटा तुम्हारा ठीक सेम भाव करवा, उन्नीस नम्बर अंकटा करब तुम्हारे देखो कि हे एक्स प्लस थ्री इक्वल्स टू क्यूब अफ रूट थ्री टू दि पावर टू एक्स माइनस वन। तेल एन दुईटा जगह एक ही रकम करते थ्री ऊपर पावर हिसाब से हाफ तार एक्स प्लस थ्री और ये थ्री नीले वन बाई थ्री रूट उठे जाए टू एक्स माइनस वन तेल बेसगुलो एक ही रकम हो गए बद और इटार साथ गुण अर्थात एक्स प्लस थ्री और नीचे थक टू एखे टू एक्स माइनस वन नीचे थक थ्री और आ गुण कर दाओ तेल फोर एक्स माइनस टू इक्वल्स टू थ्री एक्स प्लस नाइन। तेल एखे वियोग कर लेक्स तेल एक बारे जो लिखी हमें एक्स इक्वल्स टू कत इलेवेन तेल ये टूटा नहीं गले कि प्लस है तेल नया दिए एगारो और ये निम्न समाधान तेल कत एक्स इक्वल्स टू इलेवेन। तो प्रिय शिक्षार्थी बी नम्बर अंकर दिखे देखो कि जाए टू टू दि पावर एक्स प्लस टू बाई टू टू दि पावर एक्स लेखा जाए इक्वल्स टू थ्री कारण वन थे जा थे किन्तु तई एखन आमरा ए प्लस अने के बोलबे एखाने हठात कर ए लिखलें कि भावे एखाने आमरा लिखब धरी टू टू दि पावर एक्स इक्वल्स टू ए ताहले प्रदत्त राशिटा कि ए ए हबे ना एरपर लसागु कर दिब ए स्क्वायर प्लस कत टू इक्वल्स टू थ्री एरपर कि हबे आरआर गुण कर दाओ तहले टू इक्वल्स टू थ्री ए तारपर कि करो ए स्क्वायर माइनस थ्री ए प्लस टू इक्वल्स टू जिरो एरपर उत्पादक उत्पादक हे टू ए माइनस ए प्लस टू इक्वल्स टू जिरो। तो एखन एटा धरि तो तुम्हारा बुझे गेछो आमि ए जायगाटा मुछे दिब उपरेरटाओ मुछे देवा जाए आमरा एखानेई लिखते पारि সেটা কি এর পরের লাইন হবে দেখো কমা নিব তাই না কমন নিব এ এ কমন নিলে কি হবে এ মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু ইকুয়াস টু জিরো তাহলে আমরা বলতে পারি এ মাইনাস ওয়ান আর হচ্ছে এ মাইনাস টু ইকুয়াস টু জিরো তাহলে হয় এ মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো তাহলে এ ইকুয়াস টু হচ্ছে ওয়ান আর এর মান কিন্তু আমাদের আছে টু টু দি পাওয়ার এক্স इक्वल्स टू वन तार माने कि ये टू एर ऊपर कि देवा जाए जिरो देवा जाए जेको किचुर ऊपर पावर जिरो दिले सेटा रेजल्ट होबे वन ताले कि होच्छे एक्स इक्वल्स टू जिरो अथवा अथवा आर आमार एखाने कि आछे ए माइनस टू इक्वल्स टू जिरो ताले ए इक्वल्स टू कत टू और टू टू दि पावर एक्स इक्वल्स टू 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 दि पावर वन लेखा जाए ताले एक्स इक्वल्स टू कत हलो वन ताले निम्न समाधान कत आसते आमादेर समाधान एक्स इक्वल्स टू
0.1 এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত এই পার্ট 2 থেকে তোমাদের আলোচনা শেষ করলাম। তো এখন আমি এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটাতে সিজনশীল থাকবে আমাদের দুইটি, আর তার সাথে আমরা এখান থেকে কিছু কাজ আছে সূচকীয়, সেই কাজগুলো নিয়ে আলোচনা করব উদাহরণ নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।